ছবি উত্তরটি অবশ্যই হবে আপনারা সন্তান জ্ঞান করে ঠাই দেবেন স্মরণ করে এই নিবেদন জানাই কবির আহবে তবে আজকে আছে শুভ সমাচার জানাই সবার মাজার এসছেন আমাদের মধ্যে কবি অধীর সরকার এবং তাহার সহধর্মিণী সেও কবি গান করেন তিনিও কবি গান শোনাবেন আরো অনেক কবি আছেন আমাদের মধ্যে আপনারা সবার গান শুনতে পাবেন তাই তবে এবছর পালা একটু অন্য ভাব ধরায় একদিকে বলভদ্র ভট্টাচার্য আর একদিকে শ্রীমান মহাপ্রভু গৌরলীলা এই নিয়েই কবির পালা আমি বলভদ্র হইয়ে সভাতে দাঁড়াইয়া কিছু প্রশ্ন করব দান বিপক্ষে কবি অধীর সরকার এসে দেবেন সমাধান Thank you.
দেখেছি শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করে এই ভক্ত ভক্তা যার প্রতি করুণা করে তারই কৃপা করেন আমার শ্রীনন্দের কানাই তাইতে কবি সঞ্জিতা সাধিনী উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন তিনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাই আপনারা করবেন আশীর্বাদ দান যাহার দ্বারায় আমার মধ্যে যেন ফুটে ওঠে কাব্যের ফুল বাগান সবাই দেখে নিবেদন এইবারে কবির পাল্লায় যাই দেবাশীষ সরকার নাম দিয়ে ছাড়ি বলভদ্র নামটি ধরি আমি সভাতে দাঁড়াই আমার বিপক্ষের কবি দাঁড়া আছে অধীর সরকার আরো কয়েকজন ছোট সারা তাদের কাব্যের ভাব ধারা করিবেন প্রকাশ আমিও তাই দাঁড়াইয়াছি সভ্য সভা পাশ এইবারে জানেন যত নারী নরে কবি গান করিবারে দুটো পক্ষের আছে প্রয়োজন সেই ভাব দ্বারা নিয়েছি যে আমি এই সভাতে বলভদ্র নামটি এবার করিলাম ধারণ সভাতে বলিয়াত্র আমি বলভদ্র আমার মধ্যে প্রেম ভক্তির লেশ মাত্র নাই তথাপিও ভাগ্য বলে খুলে বলি সভাতলে আমি মহাপ্রভুর চরণ তলে পেয়েছি আস্থায় প্রভু যাবে বৃন্দাবন বৃন্দাবন চিন্তা করে ভক্তগণ প্রভু যখন বৃন্দাবনের পথে যাবে মুখে হা কৃষ্ণ গুণ গাবে গান গাইতে গাইতে মাঝে মাঝে হয় আবার ধুলাতে পতন তাহলে প্রভুকে রক্ষা করার তরে একজন ভক্ত পাঠানো দরকার প্রভুকে সাহায্য করবার তরে এইবারে ভক্তগণে চিন্তা করে অন্তরে কোন ভক্ত পাঠানো যায় প্রভুর সঙ্গে বৃন্দাবনে যাই না দুইজন কয়েক ভক্ত ডেকে কয় যদি প্রভুর সঙ্গে প্রভুর একজন একনিষ্ঠ প্রেমময় ভক্ত ভক্ত যায় প্রভু হরিনাম করে ধুলাই গড়াবে সে ভক্ত ভাবে বিবর হইয়া প্রভুর সঙ্গে ধুলাই গড়া করি দেবে শেষে কে কাদের রক্ষা করবে তার ঠিক ঠিকানা নাই ভক্তরা মনে করে ধারণা এই রকম কোন প্রেমিক ভক্ত পাঠান যাবে না তাহলে পাঠানো যায় কারে চিন্তা করে সবাই একত্র বলভদ্রে পাঠানোর আছে প্রয়োজন ওই বেটার কোনো প্রেম ভক্তি ভক্তি নাই ওরে যদি প্রভুর সঙ্গে পাঠায় তাহলে প্রভু নাম করবে কান্না করবে ধুলাই করাবে ওর প্রেম হবে না ও প্রভুর এটা খাবে আমি বলি সবাই ভক্তরা চিন্তা করে হিয়া আমারে ডাক দিয়া কয় বলভদ্র কথা নেবা তুমি প্রভুর সঙ্গে বৃন্দাবনে যাবা প্রভুকে রক্ষা করবা এইটাই তোমার দায়িত্ব করিলাম এখন আমি কি বলবো সবার পাশাপাশি কথা শুনে হয়েছি দারুণ খুশি আমার অন্তরে লাগলো বাবু তা প্রভুর সঙ্গে একটু বৃন্দাবন ঘুরে আসবো আনন্দে হিয়া আনন্দিত হিয়া নিয়ে আমি প্রভুর সঙ্গে যাবো বলিয়া স্থির করেছি মন বসে শুনুন নারী নারী প্রভু হা কৃষ্ণ বলে অধরে বৃন্দাবনের পথে করেছে গমন কি বলবো আপনাদের কাছে প্রভু তো চলিছে বিহারের ঝাড়িখণ্ডের বনের ভিতরে যখন মহাপ্রভু পৌঁছায় গভীর অরণ্যে গেলে পরে আমি চিন্তা করলাম অন্তরে এই জঙ্গলে কত হিংস্র বাঘ ভল্লুক হাতি উল্লুক এই তো রয় তাহলে গোসাই আইজার হরিনামে খাস হবে না নিশ্চয়ই এই বাঘে প্রভুর এক ধরে খাবে এই জঙ্গলে যখন ঢুকেই পড়েছে আমি একটু আসি পাশে চিন্তা করি তাহলে বাঘে যদি খাবে তাহলে কোমরেই আগে ধরবে ওনার গান মটকাতে মটকাতে আমি পিছন দিয়ে সরিয়ে যাব এই জন্য আমি প্রভু যেখান দিয়ে যায় আমি বেড়ায় আসিয়া তুর দিয়ে যাই আর কি পিছনে কি বলবো আপনাদের কাছাকাছি আমি যা ভাবিছি তাই করিস প্রভু তো কৃষ্ণ কৃষ্ণ বলে যায় কি দেবো পরিচয় হঠাৎ দেখি দূর থেকে একবার একটা আসতিছে দেখা যায় আমি ওই দেখিয়া দৌড়াইয়া দিয়া এক গাছের গোড়ায় লুকাই মহাশয় মনে ভাবলাম তাই কবুরেই ধরবে আগে আমি দূর থেকে দেখতে চাই কি বলবো আপনাদের কাছে প্রভূত ভাবে বিমল হইয়া কৃষ্ণ নামে মধ্য আছে ওই ব্যাঘ্র হুঙ্কার ছাড়িয়া কবুর কাছে আসিয়া কবুর গাড়ে না পড়িয়া সে দেখি পড়িছে কবুর রাঙা পায় এইবারে প্রভু পাশে নয়নদলে কি বলবো সভা বলে বাঘ মাসের চোখের চলে দুবাহু তুলে নৃত্য করে মহাশয় আমি এই দৃশ্য দেখিয়া গেছি একেবারে অবাক হইয়া প্রভু বোধ হয় জাদু টাদু ম্যাজিক ট্যাজিক জানে নিশ্চয়
সাড়া হলে এই বাঘ হিংসা ভুলে কেন পড়ে কুকুর শরণ তলে ব্যাপারখানা কি কি বলবো আপনাদের কাছাকাছি আমি তো লক্ষ্য রাখিতেছি এর মধ্যে দেখি একটা সিংহ আসে সেও একই অবস্থা করে হাতি আসে উল্লু ভল্লুক আসে সর্প পর্যন্ত এসে কুকুর সকাশে হিংসা ভুলে তারা নিত্য হলো হরিনামের মত্ত সকল এই দৃশ্য দেখা করে আমি চিন্তা করি অন্তরে নর্তন কীর্তন হইয়া গেল বসে শুনুন জ্ঞানী দল পশুরা সব চলে গেল প্রভু একা রায় আমি তখন দৌড়াইয়া গিয়া কবুরে বড় জোরে বলি ডাক দিয়া গোসাই কথা নেবা তুমি কি জানতা তো জানো নাকি আমার একটু কবা বলে ঠিক আছে সে পরে বলবানি চলো প্রভু আমারে আজ্ঞা দেয় আমি বলি সবাই আগে চলে ঘোড়া নাই আমি কিসে কিসে যাই বসে শুনুন জ্ঞানী দলে যখন কাছে বৃন্দা বনে আর এক ঘটনা আমি দেখিবারে পাই কি বলবো সভা তলে দেখি আছে কমাল তালে সুখসারি নামে দুটো পাখি এইবারে সুখসাখী সারি পাখি প্রভুরে দেখিয়া আনন্দে ভরে গেছে গিয়া কেননা মহাপ্রভুর মধ্যে দুটি রূপ ছিল রাধা রূপ কৃষ্ণ রূপ রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ তুমি লিয়ে শিব গান ওই সুখসারি পাখি সেই রূপ দর্শন করে আনন্দে তাদের আরাধ্য দেবতার নাম করে এইবারে সুখ পাখি গায় কৃষ্ণ কোন গান সুখ বলে আমার কৃষ্ণ মদনব হন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ এই ঘটনা আপনারা জানেন সর্বজন এই ধরনের কি যেন বলিছে আমি ভালো বুঝি নাই আমার তো প্রেম ভক্তি নাই তা পরিষ্কার বুঝি না আমি বুঝি আধা আধা সুখ বলে কৃষ্ণ কথা শাড়ি বলে রাধা এই তো বুঝেছি কি যেন কইছে তা ওর বোঝাই এসে কবে এইবারে কি বুঝিয়া কি তত্ত্বের মূল ওই মহাপ্রভু শাড়ির কথাই দিল দূর পাই ঠিক 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 এইবারে শাড়ি কি ঘোড়ার ডিম বলিছে আমি বুঝি না প্রভু তোমার কাছে জানতে চাই ওরা কৃষ্ণ কথা রাধা কথা বলছিল তা তুমি শাড়ির কথায় ঝুল দিলে কেন গোসাই আজকের একটা মীমাংসা শাড়ি কি বলেছিল এটা জানতে চাই আর হরিনাম তো সবাই করে বসে শুনুন নারী নামে এই আসলে কত ভক্ত দেখেন কঙ্কাকাশি বাজাইয়া হরিনাম করছে কিন্তু একটা বিড়াল আছে নাই অন্তরে কোনো ধারণা কত হরিনামের আসর দেখি কোনো জায়গায় তার ব্যাগন আছে না কিন্তু মহাপ্রভু হরিনাম করলে পরে ব্যাগ্র ভল্লুক হিংস পশু পর্যন্ত নর্তন কীর্তন করে প্রভু এটা কি তোমার নামের গুণ না ধানের গুণ এইটা একটু বলো শুনি গুণ আমি জানি জানি চাই এইটা কোন গুণে হয় কোন অবস্থায় কোন প্রেমের কোন জাদুর দ্বারায় বলে দেব সবাই প্রশ্ন হলো দুইখানি বসে শুনলেন জ্ঞানী গুণে আর একখানি সবাই আনি করি সংযোজন বসে শুনুন নারী নরে শাস্ত্র গ্রন্থ পড়ে তার ভিতরে করি দর্শন সংসার ধর্ম বড় ধর্ম তার উপরে কোন ধর্ম হয় না কখন কেননা জ্ঞানীগণ তারা ডাক দিয়ে বলেন তারা সংসার না করলে তার সাধন ভজন হয় না পূরণ এই জন্য যারা বনে জঙ্গলে রয় জম্বের মশার কামড় খায় খাইলেও শেষ পর্যন্ত হয় না সংসারই ভজন শ্রেষ্ঠ ভজন অর্থাৎ বারো বছর পর্যন্ত জঙ্গলে সাধন করিয়ে সাধক যে শক্তি লাভ করতে পারে কোন ভক্ত যদি ইচ্ছা করে থাকি আসে সংসারে এক মুহূর্তে সেই পরম বস্তু সঞ্চয় করতে পারে এটা আছে শাস্ত্রের ভিতরে তাহলে সংসার ধর্ম বড় ধর্ম আমার মহাপ্রভু তা বোঝে বুঝেই তো দুটো বিয়ে করছে প্রথমে লক্ষ্মী প্রিয়াকে করিল জানি না কোন বাক্যের দোষে সাথে কামড়াইয়ে বলিল এইবারে করিয়ে গেছে ফেলে ভক্তরা জোর করে আবার বলে বলে লক্ষ্মী প্রিয়ারে বিয়ে করাইয়ে দেয় বিষ্ণু জঙ্গলে মানে প্রভু খালি জঙ্গলে যাই নাই বৃন্দাবন সারা দেশ করেছেন হরি ভ্রমণ আর কি তা সংসার করো কি ত্যাগ করো এইটা একটু প্রকাশ করো ধরো আমার কথা ধরো তোমার চরণে আমার রইল নিবেদন তুমি যদি সংসার থেকেই যাবা তা বিয়ে করতে গেলে কেন তখন মানা করতে পার তা আমি বিয়ে দিয়ে করবো না আমি সংসার থেকে যাবা চলে যাবে তাই এই বৌতাম নাম ধর্ম বন্ধ করতে শিখছ কি বলবো আপনাদের কাছে এই জন্য দেখবেন অনেকে এই বল আছে আর কি মানে ঘরের বউ পালাই হরে কৃষ্ণ পাঠা যায় আর কি তার বউ যদি ঘরে বসে কান্না করে আর স্বামী যদি ঘরে বোধ ঘুরে আমার কাছে বলুন দেখি কোনোদিন কি কৃষ্ণ ধন লাভ হয় নাকি
তাহলে দুজনের একত্রিত মধুর প্রেমেই হয় ঈশ্বরের সাধন ইহা আমি প্রমাণ দিতে পারি বটে এসব হাতে শ্রুতি সাথে করুণাকণ্ঠন বসে শুনুন বিজ্ঞতা দেখবেন রামায়ণের কথা রামচন্দ্র জানকীকে পাঠাইয়াছিল তপ মুনির সেই প্রণাম করে এইবারে যখন ওই অশ্বমেধ যজ্ঞ করেছেন পালন মুনিগণ করে মানা একা একাই যজ্ঞ করতে পারবা না সহধর্মিণীর আছে প্রয়োজন রামচন্দ্র কি করিল স্বর্ণ সীতা নির্মাণ করে যজ্ঞে বতী হলো অন্তরে করুন ধারণা একা রাম কিন্তু যজ্ঞ করলেন না অর্থাৎ সহধর্মিণীর আছে প্রয়োজন তা গোসাই তুমি ঘরে বউ কান্দাইয়ে মা কান্দাইয়ে কম ধর্ম করলা এ স্বভাব তিন প্রশ্ন হলো সারা বসে শুনলেন আপনারা আরেকটু ছোট্ট ধারা করি সংশোধন কি বলবো আপনাদের কাছে এই মহাপ্রভুর লীলার উপরে আমার সেই প্রশ্ন রয়েছে যে গোসাই তোমার কাছে জানতে চাই তুমি আর নিত্যানন্দ দুজনেই প্রেমের ভাই তাহলে নিত্যানন্দ থাকিয়া সংসারে সে সংসার ধর্ম পালন করে আর তুমি ত্যাগ ধর্ম দুটো পথ এই কলির জীব যারা কোন পথে যাবে তারা কোন পথ শ্রেষ্ঠ হবে মনে করি ধারণা প্রথম গল্প কিনা আরো অনেক সরকার আছে বেশি প্রশ্ন দেব না এই তিন প্রশ্নের দেখে কি জবাব দেয় তবে এক কথা বলি সবাই গোসাইদের যে তিন প্রশ্ন করেছি তিনটা প্রশ্নই কিন্তু একেবারে একটা বোমার মতন এই জবাব দিতেই গোসাইদের দফা খানা তবে দেখেন কেউ তো মহাপ্রভু মানুষ হতে পারে না আমার বিপক্ষে যিনি আসবেন তিনি অধীর সরকার তিনি দাঁড়াইয়া সবাই অভিনয় করবেন মহাপ্রভুর ভূমিকায় তিনি তো মহাপ্রভু না তাই আমার বিপক্ষের সরকারের কাছে একটা নিবেদন আছে গোসাই আর যদি জবাব ভালো না হয় তাহলে তোমার কপালে কি আছে তার ভূমিকার কপালে কি আছে কবো আপনারা কি করেন জবাব ভালো না হলে কি আছে শুনিয়ে যান একটু টাইট দিয়ে যাই প্রথমে না এক দুবার কপ্তরা তো আছে ওটা এবারে বিকাল দিয়েই ধরেছে কোথায় আর চাই আমি সেই জিনিস ওনারেই দিয়ে যাই আর শোনে এক ভদ্রলোক ফাঁসি তার কথা প্রকাশ জনম ধরে সাত পাশ করেছে বয়স 65 বছর হয়ে গেছে জীবনে মেলা শ্বাস করছে শ্বাস তো আর একরকম না দেহ জমি শ্বাস সংসার শ্বাস মাঠে ঘাটে শ্বাস এই জন্য গায়ক দেখেন গায়ে এমন মানব জমিন রহিল গতি আবার করলে বলতো শোনা মুন্ডে কৃষি কাজ চান না অর্থাৎ দেহ জমিতেও চান না আবার সংসারেও চাষ আছে সংসারে চাষ কি আপনারা সংসার বানাইয়ে যাচ্ছেন চাষ দিয়ে খালি ওটাও একটা চাষ আমার মাঠে ঘাটে ফসল ফলানো ওটাও চাষ বুড়ো কর্তার বেলা চাষ করেছে জনম বলি ওরে বুড়ো হয়ে গেছে এখন 65 বছর বয়সে মাঠে গেছে চাষ করিতে হঠাৎ দেখে আঁকি পাতে আকাশ পাতে এরক পেলেন পায় বৃদ্ধ করে মনে করে বাবুনা জনম বড়িয়ে চাষ করলাম একটু এরক পেলেনে সত্যি পারলাম না অন্তরে আছে বাবু টাকা পয়সা যায় যায় যাবে ওই এরক পেলেন একদিন ছবি রাখবো এই জনম পাই কিনা না পাই তা কওয়া যায় না কি বলবো আপনাদের কাছে 2 বিঘা জমি বেছে আমেরিকার টিকিট কাটছে এরক পেলেন এরক পেলেন আপনার টিকিট কাটিছে বৃদ্ধ কর্তা ভাবিছে একা যাবো না আমি বুড়ো হয়ে গেছি ছোট্ট একটা নাতি গোপাল 7 বছর বয়স ওরে সঙ্গে নিছে বাচ্চা নাতি ছেলে নিছে ওই দুজনে গল্প টল্প করবে এইবারে দুজনে এরক পেলে নেছে মনের আনন্দে বসে গল্প করে জীবনে তো এরক পেলে নেছে নাই এখন এরক পেলেনের মধ্যে একটা ব্যাপার আছে বিমান সেবিকা থাকে আর ওই যে ছোট্ট গোপাল ও জন্মের দুষ্টুমি করে ছটফট করে দেখবেন বাচ্চা যত দুষ্টু করে বড় হয়ে সে বাচ্চা তত কৃতিত্ব লাভ করে যাদের বাচ্চা যত দুষ্টুমি করবে ভাববেন সেই বাচ্চা ছেলে তত বড় কীর্তিমান হবে এই জন্য আমাদের শাস্ত্রগ্রন্থ ইতিহাসে আমরা দেখেছি প্রত্যেক মুনি ঋষি অবতার ভগবান তারা ছোট্টবেলায় খুব দুষ্টুমি করত আমি বলি সভা তলে দেখবেন কৃষ্ণ সিরিয়ালে ওই কৃষ্ণ কার আলি বানবে কোথায় ননি চুরি করবে এইসব করি বেড়ায় আর কি আর মায়ের কাছে মিথ্যে কথা কয় তাহলে এইবারে মুনি ঋষি তারাও দুষ্টুমি করতো স্বামী বিবেকানন্দ পর্যন্ত ছোটবেলায় এত দুষ্ট ছিলেন গ্রামের মানুষের নালি শুনতে শুনতে কান ব্যথা হয়ে যেত তার বাবা মা ওই বিবেকানন্দ একবার দুষ্টুমি করে বলে সবাই নালিশ করে মার ঘরের মধ্যে দরজা দিয়ে তালা দিয়ে রাখছে দুষ্টু ছেলে থামে নাকি
পিছনে জানলা খুলে দেখতে পাই একজন ভিখারি যায় তার এদিকে আসে যেই কাছে গেছে তা আমি একটা শাড়ি ধরাই দিতেছি ওই শাড়ি পাইয়া ভিখারি গ্রামের হাটে যাইয়া আরো ডজন খানিক ভিখারিদের খবর দিতেছে ভাই কথা নাও যদি পেতে যাও তাড়াতাড়ি যাও ওই বাজারে ভিখারি এসে রেশনের মতো লাইনতেছে আর ওই 2 টাকা চালের মতো আর বিবেকানন্দ ঘরের থালা গেলাস কাপড় চোপড় এমন দেওয়া দিছে ঘর চেয়ে পাগলি গেছে ওর মা 2 ঘন্টা ঘরে দরজা খুলে দেখতে পাই ঘরে আর কিছু নাই ডাক দিয়ে ছেলে যে কয় বাবা করছিস কি কয় সব ভিখারিকে দিয়ে দিছে আর ভিখারিরা আশীর্বাদ করে চলে গেছে এত বড় দুষ্ট ছেলে আমি বলি সবার বলে সে স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ ওরা কোন ছেলে না ছোটবেলায় একবার সন্ধ্যার সময় ঘরের মধ্যে দজন খানিক মুরগির টিমের উপর বসে রয়েছে ওর মা খুঁজে পাই না যাইয়ে ঠেলা দিছে কয় করিস কি কয় ডিমে তা দিচ্ছি মুরগিতে তা দিয়ে যদি বাস্তব হয় তা আমি দিই হবে না কেন আমি একটু তা দিয়ে দেখতেছি কত বড় বাজে সে হলো ঋষি অরবিন্দ ওই দাদুর নাতি বড় দুষ্ট করতো দুষ্ট ছিল তথাপি আছে ছোট্ট সোনা 7 বছর বয়স তো ওর সর্প অঙ্ক সোনা কি বলবো আপনাদের কাছে ওই বিমানের যে বিমান সেবিকা আছে ওরা ওই যাত্রীদের পরিষেবা দেয় মানে থামসা কোকোকলা দই মিষ্টি লজেন্স এগুলো সে এখন যাত্রীদের কাছে যদি বিয়ে পায় আরে জেন্টলম্যান মি আই হেল্প ইউ মানে ভদ্র মহাশয় আপনাকে কি আমি কোনো হেল্প করতে পারি কি চাই এবারে কেউ বলে থামসাপ দেন কোকোকলা দেন সে যা চাই তাই এখন বৃদ্ধ কর্তার যাইয়ে তো ইংরেজিতে কয় মেমদের ইংরেজি তো অত পরিষ্কার না বোঝা যায় আর ওই বৃদ্ধ কর্তা তো বাবার জন্মে ইংরেজি শুনি নাই তাকালিয়ে থাকে আর ট্রেনের চাল চন্দ্র মুখখানা দেখে আর তবে আর কি সুন্দর দেখতে কিছু সাজিও বলে না আর কিছু দেয়ও না কি বলবো আপনাদের কাছে 6 ঘন্টা হয়ে গেছে এখন এদের কিছু দেয় না 6 ঘন্টা পরে পরে ওই বৃদ্ধকর্তার একটু বাথরুমে সাইডে ধরে উনি ওই এরোপ্লেনের বাথরুমে গেছে আর নাতি গোপাল 7 বছর ও বসে রয়েছে আইয়ে কয় হাই বেবি মি আই হেল্প ইউ হোয়াট ইজ ইওর নেম হোয়াট ক্লাস ডু ইউ টেকিং এরকম বেবি বেবি করে আঙুল দিয়ে দেখায় ওই বাচ্চা তো ভাষা বোঝে না গ্রামের বাচ্চা ছেলে ইংরেজি জানে না ও বাচ্চা তৃতীয় মনে হয় জানতে চায় আমি ছেলে না নাকি ওই আঙুল দিয়ে দেখায় মনে হয় তাই জানতে এখন ও ভাবে আমি তো ইংরেজি জানি না তা কি কবানে সাধু বসবে না রে ওর তাইয়ে দেখাই প্রথমেই বলেছি 7 বছর বয়স একেবারে ছোট্ট ওর সব জায়গা শোনা আর কি দেখেন ছোট্ট বাচ্চা ওরা কিন্তু শোনা আর ছেলে ওগো মানুষে কি করে বাবা মা কাকা জেঠি যুবক যুবতী ওর গালে চুমা দেয় কপালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় বুকে চুমা দেয় পেটে চুমা দেয় ওর শোনায় কিন্তু যখন বড় হয় ওই সোনা আর সোনা থাকে না ওই তো নোনা লাগে যায় তখন আর এরকম আদর পায় তখন দেখলি সবাই দূরে ভালাই এইবারে ওই ছোট্ট সোনা কি করিস ওই পটল কুমারের মতন মাইয়ে না ছেলে তা তো বোঝা যায় না ও সাম্পান করা ছিল ওই যেই পাই বেটি সোনা কইছে যা করা তাই করছে ও বাকি দেখাইছে এইবারে মেম সাহেব ক্যান্টিনে যাইয়ে দুটো ফাঁকা সিঙ্গাপুর কলা একটা সিদ্ধ ডিম আর রুটি আনিয়ে বাস্তালে দিচ্ছে ও বসে মনের আনন্দে খাচ্ছে এর মধ্যে ওর দাদু ভাই তার কথা কি জানাই সে বাথরুম দিয়ে এসে দেখে গোপাল ডিম রুটি কলা খায় ওরে ডাক দিয়ে কয় ভগবাল পাইছিস কোন জায়গায় ভাই ওই মেম আমার এসে ভাই বেটি কইছে আমি সোনা দেখাইছি আমার ওর দাদু কয় ও এই দেখালি আর এই যায় আর এই বুঝি দেখতে যায় তারাও মেম এবার আইসে দাও কি বলবো আপনাদের কাছে ওর ঠাকুর দাদু রেডি হইয়া আছে মেম তুমি আইসে না কি বলবো সভা পরে সব জায়গা ঘুরে ফিরে এবার এসে মেমের মেম ওই দাদুর দাঁড়ে এসে কয় ভাই জিন্টেল প্যান্ট সেই কইছে উনি পুঁতি ভরা ছিল 7-8 বছর মেম কয় স্টুপিড নাউ ইনসেন্সিয়েট
গোসাই আইসা প্রশ্ন করছে যদি জবাব ভালো না হয় আজ তোমার কপালে ওই শুকনা লঙ্কা আর ওই শুকনা সুপারি আছে আর কি যাক মনে করি ভালো না প্রথমবারে আর বেশি কব না কে আমার খালি ভাত আমার কর্ম আমি করব সভা ভারত মায়ের নন্দন সবাই ভারত মায়ের নন্দন একদম দিয়া
I'm
Thank you.
করে সবাই একটু জানেন ولو بدون قناتي
গাহিবাড়ি কলিগার সহায় হলাম দন্ডেমান আশীর্বাদ করবেন সর্বজন এই প্রসঙ্গ দিয়ে বারকম্প কাপ্য রসাস্বাদ আসল নাম বাদ দিতে হবে কাল্পনিক নাম ধরে দাঁড়িয়ে সবার পরে ধৈর্য সহকারে শুনিবেন সবই আমার নামটি হয় দীক্ষিতার পরিচয় আমার পিতামাতা আমার নাম অধীর বলে রেখে দেয় কি বলবো সবার ঠাই পূর্ব বাংলার লোকটাকে চিনতে পারবেন ভাই আমার পূর্ব বাংলায় জন্ম হলো কথাগুলি বলা হলো মহাটলি গ্রাম হিসেবে আমরা ফরিদপুর জেলার মানুষ জানাই তা অনেকে আমাদের চেনে অনেকে জানে পূর্ব বাংলা থাকতে সবাই কিন্তু আমার কীর্তন গান শুনি আমি কীর্তন গান গাইতে গাইতে কি বলবো সবার সাক্ষাতে আমি এদেশেও সে কীর্তন গান গাই সেই গান গাওয়ার পরে যে সমস্ত সরকাররা কবি গান গায় আমাকে আসলে একদিন থাকি তাইকে শুনি ভাই সেই গান শোনার পরে চিন্তা করি অন্তরে গেছে কিন্তু খারাপ গাওয়ার মনে হয় ওরা যা গায় তা ভালো লাগে না মনে হলো বেবদ বুদ্ধি ছিল তখন বুঝি নাই এর কোনো করি নাই যত কি করে মেলবে না তো এখন সেই ভাব ধরার তরে চিন্তা করি অন্তরে গুরু হয় প্রয়োজন আমার কাব্য জগতের গুরু যিনি নিখিল রঞ্জন সরকার তিনি প্রণাম করি গুরু সেই রাঙা চলে আবার আমার গুরুদেবের গুরু যিনি বিজয় সরকার হলেন তিনি সম্পর্কে আমার ঠাকুর দাদা হয় প্রণাম করি ঠাকুর দাদা হয় কবিগানের পরিচয় চর্ম চোখে দেখি নাই ধ্যানের ঘরে প্রণাম জানাই ঠাকুর দাদা পাঠানিও তুমি থাকো সে তো শ্যামাই তুমি ভালোবেসে নাতি ছেলের মাঝে বসে তোমার গান তুমি গিয়ে ভক্তদের প্রাণ পড়া আনন্দ দিই যদি কিছু হয়ে যায় প্রণাম দি সাধু গুরু বৈষ্ণবের পায় আপনাদের আশীর্বাদ হলে পরে অনেক কিছু হতে পারে কথা তো শাস্ত্রে কওয়া যায় ভগবান ডেকে বলে কি বলবো সবার দ্বারা আমি হতে নাম বড় নাম হতে ভক্ত ওরা নিজে দিতে না পারি তা আমার ভক্ত দিলে দিতে পারে চিন্তা করি নারী দর সকলেই বলে তাই আমিও প্রার্থনা জানাই আপনার আশীর্বাদ করবেন সবাই আমার গান কেউ শোনে না রে ভাই তা আমার যে কিছু একটু হয়ে গেছে বাকিটুকু আপনাদের চোখ সামনে রয়েছে এবার বলভদ্র যেজন হলো প্রশ্ন সেজন করে গেল কৌলীলা চৈতন্য চরিতামৃত সম্বন্ধে আলোচনা করতে দেখলো ভেবে আমারে দিয়ে মনে একটা আদায় করবে বলে যে কঠিন সাবজেক্ট দিয়ে ওরা সবাই এলো মেলো হয়ে গেল যা কেউ যদি কঠিন হয় কথাটা তো মিথ্যা নয় সাধুগুরু কৃপা হলে তো অসম্ভব সম্ভব হয় এটা ছোটটা কথা মনে হয়েছিল কি ঝালারে মশাই কোন জায়গাতে কোহানে যাবেন তা ভগবান জানে সাতাম মাটি আছে সাতাম তো সেটা গল্প দিই কোহানে সাহেব গেছে কি কষে ভালো শুনতে নি ঘরের ভিতরে ছিলাম ভালো করে বুঝতে না পারলাম সেই গল্পের মূল কারণ হলো জবাব ঠিক মতো না হলে নাকি কপালে আসবে এরকম একটা শুকনো লঙ্কা কি যেন সুপুরি কাঁচা না শুকনো নরম না দেবগো বসে থাকেন সবাই আমার না বাজে কথা কথি ভালো লাগবে না আর যদি সাপ করতে সের মধ্যে ভালো কথা বলা যায় দেবল গৌরাঙ্গ মহাপ্রভু রুমি দেয় বাজে কথা কওয়া যায় একটা আসে গেছে দেব দেব মা ইস মান সম্মান আমরা দেও দেও তোমার সামনে দেও কত লজ্জা ও করলো সামান্য একটু টাচ দিয়ে যায় বেশি বলার সময় আমার হাতে নাই আমার আর বড় সরকার অসীম বাবুর গান হয়েছিল বসিরহাট তাই দেখি যে স্টেজে দুই পাশে বড় বড় চারখানা বালতি ঝুলে তুইছি আমি এবার জিজ্ঞেস করলাম কবি গানের আসলে বালতি ঝুলে তুইছি কেন দাদা অসীম দাবার কি আর তুই দেখছিস নিয়ে হ কদে আমি দেখিস উনি বেরোই দেয় যে হ্যাঁ স্টেজে বালতি ঝুলেছে আমি বললাম বালতি ঝুলে কয় আমরা পশ্চিমবাংলার দুই রসিক সরকারে বায় না অবশ্যই আমাকে বালতি করে রস দিতে
পেয়ারা গাছ পাই কি বলে পাও না দিয়া লুঙ্গি কাঁসা না দিয়ে গাছে উঠে গেছে দিয়ে পেয়ারা পাড়িছে কায়দা মতন ডাল বাঁধে পাও বাঁধাইছে পাওয়া দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এদারে লুঙ্গিটি গুছতিছে খেতে খেতে একে পুরো হয়ে গেছে বামাদ্দে একটা ছিঁড়ে কামড়ে এখাচ্ছে ডাইনাতে ছিঁড়ে এদারে দুই পাশে লুঙ্গিতে পেয়ারা বুঝতে বুঝতে অরিজিনাল লুঙ্গি আঙুল চারি কাছে কপাল পড়া গাছে শাশুড়ি আবার জলন্তি গেছে আমার না বাজে কথা প্রতি ভাল লাগে পেয়ারা গাছে তো চামাই উড়ছে যাই নাম ছেলে দৌড়ে গেছে দৃশ্য দিয়ে কাঁদবি ও দেখে কাঁচা পাকা সব পেয়ারা জ্বলতেছে ওকে তুমি নামিয়ে আসো ভাই না নামবো না ভাই না নামলি গাছ করে জাকি দে বানি তুমি পড়িয়ে যাবা নি জামাই কাছে আমি তোর পড়া বাবা না বলো ভক্ত মায়ের খুব প্রবলিত উঠাই আমাকে ভগবানও বলবা আবার বাজে কথাও বলবা অন্তরে আছি ভাবো তোমার প্রতিটা প্রশ্নের জবাব দেবো আমি তোমার পড়া বাবা না যাক এখানে থাক একটুখানি রসিকতা করলাম ভাই সবার গুন্ডারে সারালাম এত কষ্ট তো জানে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বসে শুনেন তার কাহিনী ভগবানের ভূমিকায় কথা বলবার মতন যোগ্যতা আমার মতন অধীরে হৃদয় নয় আমি বলি হে প্রভু তুমি আমার কথা নি তুমি থাকো যে সে আমায় তুমি ভালোবেসে আজকে অধীর হৃদয়ে সত্য আসনে বসে তোমার কথাগুলি তুমি প্রকাশ করে ভক্তদের প্রাণ ভরাবো না এখন আর আমি অধীর সরকার নাই আমি নদিয়ার সচিব নাই দেখতেও গৌর খুব ভাই আপনাদের কাছে জানাই নদিয়ার সেই গৌর এলো প্রেমানন্দে সবাই একবার হরি হরি সেই বলভদ্র ঝাড়িখণ্ডের পথে যেতে বলল বড় সাক্ষাতে হরি করি নিত্য করে কিসের দায় পরিমানে সিংহ পরিমানে হাতি এরা পারে ভূতভূতি এরা কি সুখ মনে গেল হিংসে নিন্দে ভুলে গেল নিত্য করে কিসের দায় এটা প্রশ্ন নাকি আপনাদের কাছে বলে রাখি আমি বলি তব উঠাই হরি আর করি নিত্য করে নামের গুণে সেখানে আর কোনো গুণ নাই 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 নামের গুণ অনুসরে হরি করি তারা নিত্য করে বলভদ্রকে বুঝালাম যে নাই আর প্রশ্নের জবাব হয়ে গেছে আমি বলি সবার কাছে কিন্তু ওকে তো বুঝালাম আর কি এক দুই কথায় তো আপনাদের মন ভরবে না ভাই তাহলে একটুখানি শোনাই নাম কেমন দিয়ে শোনাবো এই নামে কি হয় নামে চিত্ত অর্জন হয় নামে আত্মার উন্নতি হয় এই নামে করতে গেলে চিন্তা করে সবাই দেবে আগে কামকে দমন করতে হয় কে বলে আমি বলি অধীর হয়ে তাই আপনাদেরকে একটুখানি শোনাই অশ্বিনীর হরিসঙ্গীতে একটা গান আছে কে বলে রিপু ছয় জোয়ান
তারা গুরু সেবার মূল মহাজন কথাগুলি করতেন ওজন এই দেহে সরলালিপু আছে সরলালিপুকে কাম প্রধ লোক মহামা তোমার সাহায্য আর চতুর্থ বর্গ আছে চতুর্থ বর্গ কি ধর্ম অর্থ মুক্ত কাম দশটা ইন্দ্রিয় হয় দশটা ইন্দ্রিয় পাঁচটা হলো জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা হলো কর্ম ইন্দ্রিয় এই কর্ম ইন্দ্রিয় গুলো যদি সংসার অনুসারে বলে সবার ধারে পরিচালনা করে জ্ঞান ইন্দ্রিয় যদি দমন খায় এই মানুষগুলো এই সাধন পথ থেকে বঞ্চিত হয় আর যদি কর্ম ইন্দ্রিয়কে পরিচালনা করায় নয় জ্ঞান ইন্দ্রিয় পরিচালনা করে বলবেন সবাই অন্তরে তাহলে সেই মানুষের দেহেই সাধন ভজন সম্ভব হয় সরাসরি তাহলে সরলিপু অনুসারে চিন্তা করবেন নারী নারী প্রতিটা দেহের মধ্যে বিরাজমান করে আমি বলি সবার ধারে অসুস্থ পশুর অনুসারে যদিও পশুরা নিত্য করে এই নাম শ্রবণ করে তাদের সেই কাম ক্রোধ লোভ মোহ মত মার্সাধ্য যা রয় ওটা দিন বন্ধুর চরণে অর্পণ করে দেয় এই নাম যখন সেই নিত্য ধামে পৌঁছে গেল নামের কারণে হিংসা নিন্দা তারা ভুলে একাকার হয়ে গোবিন্দের পদার্থ সমর্পণ করল এই নামে কি হয় নামে নাম করে দেখো ভাই না নিলে কার দুজনের কায়দা নাই তাই না যুক্তি অনুসারে বলবো একটু ধর্ম ভাগবতের কথার পরে নামদেব কামদেব তার দুটো ভাই এই নামদেব আর কামদেব যে দুজন ছিল এই দুজনের দুজন দুটো পথ নিল নামদেব নামে যোগ দেয় কামদেব কাম মন্ত্রণ শিক্ষা করে দুনিয়ায় যখন নামদেব চিন্তা করে দুই ভাই চলছে মরুভূমি সমতুল্যে দুই ভাই দুই দিকে যাওয়ার পরে ডান্তি বলে কামদেব নামদেবের ধারে দাদা তুমি কথা নাও আমার নামে কি ভাই নাম দিয়ে আমার একটু পিপাসা নিবারণ করে দাও মরু সমতুল্য দেহ হয় জায়গা হয় জল পাওয়া সম্ভব নয় এখন নামদেব দেখি বলি কি বল ভাই তোর ধারে ওই তো একটা পাত্র দেখা যাবে পাত্রের কাছে যখন গেল দেখে অত্যধিক নিচুর দিকে জল ছিল ওই জল করবে কেমন করে নামদেব তখন চিন্তা করে একমাত্র জলে নিচুর জল উপরে আসতে পারে যদি নামের গুণের দ্বারা সেইটাই পরীক্ষা করা তারই এখন ওর ভাইকে এক জায়গায় ওই জল আসতে অত দেরি সহ্য হবে না হিয়ায় উনি কি করলেন চট করে উনি পাখি হয়ে মন্ত্র দিয়ে ভিতরে গিয়ে রুদ জল পিপাসা খেয়ে উপরে সে ডাকতে দাদাকে কয় দেখেছে তোমার নামে কি অনুতা হয় না আর কিচ্ছু হয় না সত্তা আর আমি মন্ত্র দিলাম পাখি হলাম জল খেয়ে শুয়ে আসলাম নামদেব দেখে বলে জল কি আনতে পেরেছিস আমার দিতে আমার তো দেওয়ার জন্য আনতে পারিস নাই এখন এতে আমি বলি তব ঠাই একটুখানি তোকে দেখায় নামে কি হয় যখন নামদেব ওই বসল পাঁচপুর কিনারায় নাম যখন জপ করে তথায় নাম যখন জপ করে নয়নের জল পড়ল ওর ভিতরে সুরস্বরী মাত গঙ্গা চিন্তা করে বহু জন্মে সাধনার ফলে পরম ভক্ত এলো এই জায়গায় আমি তার স্মরণ ধুলি নেব ষটঙ্গে মেখে এবার ওই মা গঙ্গা ওর মধ্যে এলো সেই মা গঙ্গা ভক্তে ধুলি নেবার জন্য জীবন তার হবে ধন্য এই জন্য মান্য করে ঊর্ধ্ব দিকে যখন এলো নিষ্ঠুর জল সহকারে মা গঙ্গা সেই জল এনে নামদেব আর কামদেব দু ভাইকে একবারে প্রেম বন্যায় ভাসিয়ে দিল কামদেব দলিয়ে যায় দিকে বলে নামদেবের পায় দাদা তুমি কথা দাও তোমার নাম শ্রেষ্ঠ বললাম স্পষ্ট এই নামের মধ্য দিয়ে এই যে যে চারটি হস্ত নিয়ে একটি মেয়ে দেখালে আমায় বলো দেখি তব ঠাই এই কে এর তত্ত্ব জানতে চাই নামদেব দেখে বলে এই মেয়ে নয় একে বলে মা গঙ্গা সুরস্বরী মা তো গঙ্গা যার কৃপা সাধারণ জীবে তা বুঝতে নারে যখন দেখে বলে মা তুমি গঙ্গা হও কথা নাও আমার ভুল অনুসারে মন্ত্রযন্ত্র করেছিলাম অর্জুন জীবন ভরে সবকিছু দিলাম তোমার চরণ তলে তুমি আমার কথা নিও আমার খাঁচার পাখি উড়ে গিয়ে অমনদের কিনারা আইনে যদি আমি বলি তব ঠাই নামই শ্রেষ্ঠ নামের থেকে বড় আর কিছু নাই 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 বলভদ্র বললাম বাবা হরি আর পরি নিত্য করে নামের জন্য বসে থাকেন সবে একটা নিয়ে অত সময় বলতে গেলে আর কয়েকজন কতটা সারবে এটা হয়ে যায় দিয়ে যায় পরিচয় নামের মতো আর একটু কাজ রয়ে দেখুন না কেমন হয় আমি অবীর হয়ে বলবো তাই আপনাদের সামান্য একটুখানি কাজ দিয়ে যাই
মথুয়ার বাজারে হরিনাম করে এই হরিনামের উৎপত্তি অনুসারে মথুয়ার প্রথম আদর্শ হলে পরে চিন্তা করবেন নারী নরে বড় মথুয়া কিন্তু নবদ্বীপ নদী আর সতীর নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বড় মথুয়া হলেন তিনি হরিনামে মাতোয়ারা হয় উত্তদণ্ডে নিত্যকত্ব কথাগুলি বলা হবে কিন্তু মনের মতো উত্তদণ্ডে যখন উনি নিত্য করতেন উত্তদণ্ডে নিত্য করলে কি হয় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় কুলকুণ্ডলিনী কোথায় রয় নাভির নিম্ন ভাগে আড়াই পেছে নিম্ন দিকে রয় সেইটা যদি সাধনা সাধন করে কুলকুণ্ডলিনী শক্তিকে উত্তর দিকে নিয়ে আসতে পারে তাহলে কি হয় ধাপে ধাপে মূলাধার স্বাধিষ্ঠান অনাহত আজ্ঞাচক্র বিশুদ্ধ তারপর সহস্র এইখানে পৌঁছে যায় অত কথা বলার সময় নয় আমি বলি তবুঠাই ওইখানে কি আছে ভাই আছে হংস বিচ্ছ আধার পদ্ধতি পান করো আমার ভেরে চক্র চোখার অর্থে উত্তর ফল কুন্দ উপরে তো থাকবে না কাম মহাকাম যাবি রে বিসর্গ বলে বিসর্গের পার্শ্ব সিন্ধু তার উপরে পিতার বিন্দু পূর্ণ চন্দ্র চোখে ইন্দু সিন্ধু জলে স্পর্শ না রেখে আর যদি মানুষ সেইখানে যেতে পারে আমি বলি তবুঠাই নিত্য ভাবে বসত করে অনাদি আদি আধার কৃষ্ণ যুগ অবলম্বন করে চরণ ধরে পরিমাণা বলভদ্র এই তত্ত্বগুলো না বুঝলে তুমিও ঠিক পাবে না বোঝার প্রয়োজন তাহলে এখানে হয়ে গেল মহাজন বসে শুনেন সবাই যখন ঝাড়িখণ্ডের থেকে বলিসভার সাক্ষাতে বৃন্দাবনে যাওয়ার পরে হরি পরিণয় গেল চলে তারপরে আসলো সুখ আর সাথে বাবা এই যে সুখ সারিয়ে অনুসারে বললো নাকি সবার ধারে সুখ বলে সুখের কথায় সায়না দিয়ে শাড়ির কথায় সাই দিলে কেন কিন্তু দোষ না কি কথা কর কথা কর না কেন বাড়ির থেকে আমরা সবাই রাগা রাগি উনি পান খাসে তো শুন না আস্তে মানুষ যখন চিন্তা করে একটু যেতে চায় সেই ছাবনার ঘরে তাহলে তাকে পাওয়া যাবে সুখ কি বলল সুখ বলছে কৃষ্ণের গুণাগুণ দিয়ে শোনে প্রেমেরা প্রেম তত্ত্ব বোঝবার পরে শাড়ি তার বেপথে তর্ক করে কেমন প্রেমের মহাজন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার দাদা বামে যতক্ষণ নইলে শুধুই গজ গজ দিয়ে মতন সুখ বলে আমার কৃষ্ণ গিরিধারী ছিল শাড়ি বলে আমার দাদা শক্তি সঞ্চারী লড়াই কি করে পারলো সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার দাদার নাম কিতাতে লেখা ওই তো যাই গো দেখা তাই তো বাবা সুখ বলে আমার কৃষ্ণের পদমতলা খানা শাড়ি বলে আমার দাদা কোটকানা গোনা নইলে যেত না জানা সুখ বলে আমার কৃষ্ণের বামে চুরা হ্যাঁ শাড়ি বলে আমার আধার চরণ পাবে বলে তাই চুরা বামে ফেলে ধারাটা কোথায় আমি বলি তো কোথায় সুখের কথায় সায় না দিয়ে শাড়ির কথায় সায় দিলে কেন তো ওই তো জবাব হয় নাকি আমি বৃন্দাবনের কথাগুলি একটুখানি ধৈর্য তুলি যদিও সময় লাগবে ভাই তবু সবার কাছে একটুখানি ভিক্ষা চাই বাক্যটি যদি প্রশ্ন হয়ে গেছে আমি বলি সবার কাছে একটু বুঝতে তো অবশ্যই সময় লাগবে পাশে তবু অন্তরে ভাবো অল্পের মধ্যে যাবো সে কেমন দিয়ে শোনো মন বৃন্দাবনে যেদিন কৃষ্ণ কথা দিল কাকি রাধাকে রাধাকে কথা দিয়ে বিরজার কুঞ্জে গিয়ে কৃষ্ণ কিন্তু প্রেমানন্দের মৃত্যু রয় রাধার কিন্তু সাজানো বাসর শেষ হয়ে যায় রাধা তখন কি করলো কান্নাকাটি করলো বৃন্দে তখন দূরে ছিল এসে তখন রাধাকে বললো গুয়েকে বলে রাধার ঠাই তোর কান্নাকাটি বন্ধ করে মান করা চাই রাধা রেখে বলে কি বলবো তোমার ধারে মান করা তো আমার জানা নাই রাধারানীকে কেন্দ্র করে বৃন্দে বলে ব্যথা সুরে কেন রাধারানী মান করবি কথা নিবি অবগুণ্ঠ টেনে দিয়ে পলাবতী ও সেটা ঘরের করে গুণ গম্ভীর ভাব নিয়ে বসে রবি তবি যখন জানাই আসবি যখন জানাই আমরা থাকবো পাহারা অনুসরে বলি তোর ধারে পাঠিয়ে দেবো ঘরের ভিতরে পা ধরে কান্নাকাটি করলো কথা কিন্তু বলবি না তারে বিয়ে দিয়ে মান কয়
এই যে মান শিখিয়ে দিচ্ছি ওই সবার কাছে কাছে প্রত্যেকই বাড়িতে মান করবা দাদা খাটের পর গেলে তুমি মাটি দিয়ে যাবা এই মান যখন শিখিয়ে দিল রাধা রানী মান করলো চন্দ্রকুঞ্জ শেষ করে রাধা রানী নিশি শেষে প্রান্তে কৃষ্ণ এসে রাধা কুঞ্জে যেতে চাইল বৃন্দে তখন বাধা দিল দেখে তখন বৃন্দে কয় হে কৃষ্ণ রসময় ছেলে কোথায় যদি তুমি এখানে যেতে চাও তুমি আমার কথা নাও রাধা রানীকে ত্যাগ করবে না মনের ভাবনা আগে দাসপাত লিখে দাও এই যে কায়দা শিখছে কেবল একটু একটু বুঝাচ্ছে কৃষ্ণ তখন দেখে বলে কি বলবো রাধা রানী হচ্ছে আমার একেবারে খান বান্দা সত্য হয় আগে আমাকে রাধার কাছে যেতে দাও বৃন্দে বিনতি জানাই তোমার পায় বৃন্দে তখন ডেকে বলে হে কৃষ্ণ নীলধরে রাধা রানী মান করিস সে যাও ওই জায়গায় কৃষ্ণ তখন চলে গেল রাধার পাখানি জড়িয়ে ধরলো রাধা রানী কথা না বলে অবগুণ টেনে দিয়েছিল রাধা তখন ডেকে বললো না কথা কিন্তু রাধা বলে না কৃষ্ণের প্রাণ সহ্য পায় না কৃষ্ণ তখন চোখের জল ছেড়ে দিয়ে রাধা রানীকে জোরে করে দেখতে বলে কি বলবি রাধা রানী তুমি যে একটা কথা বলে পার্থিব যোচ্ছ সদস্য মনোহার জ্যোতি ভয়ের ঘটি মেয়ে হরণ করিবে তোমার বদন চন্দ্র অবশ্যুত পান করিবার জন্য আমার নয়ন চক্ষু লোলুপ হয়েছে রাধা রানী তুমি একটিবার কথা বলে তোমার মুখ কপলের মধু পান করিতে যাও আমি মধুর মুখ পান করে আমি শীতল হই রাধা রানী তবু কথা নাহি কই আমি বলি তবু ঠাই এতেও রাধা রানী মান ভাঙে নাই কৃষ্ণ কানাই রাধা রানী পা খানি জড়িয়ে ধরে বলে তখন ব্যথার সুরে রাধা রানী যার জন্য তো মানা মানি সেই দেখো আছে তোমার চরণ তলে পড়ে রাধা রানী কথা বলে নাই কৃষ্ণ আর বিরাম পায় না ভাই তখন কৃষ্ণ যখন রাধার প্রেমে বাধা হলো কৃষ্ণ কান্না শুরু করলো এই সময় বৃন্দে এসে বলছে শর তোমার মুক্তি দেবো না যদি কৃষ্ণ ডেকে কয় ঢুকতে না দিলে জোর করে যাবো ওই জায়গায় বৃন্দে বলে জোর দখলে পরিণীতি সমবংশী দাঁড়িয়ে পাসপোর্ট করে তোমার উপরে দিব ডিগ্রি যাই এখন কৃষ্ণ তখন চিন্তা করে ডাকতে বলে ব্যথার সুরে শোনো বলি তোমার দ্বারে রাধা রানী কৌলতি সত্য দলিল আছে প্রমাণ চিরদিন এই সত্যের আমি আছি সত্যবান বৃন্দে পর উত্তর দেয় শোনে কিন্তু রসময় দলিল থাকলে কি হয় আয়ান করে দখল তোমার জমি আমরা সব পাশ আলির সাক্ষী তোমার দলিল নকল কি জমি যাতে সমান অভিজ্ঞতা পাশে মাথা কথা নাড়া দিয়ে আর বৃন্দে বসে তোমার দলিল কৃষ্ণ রে বসে তোমার দলিল নকল কেন ভক্তির উপর জোর করলো যে আয়ার মামা বরকাদার হয়েছে আমার লয়ে পাট্টা জমা আয়ার মামা বরকাদার হয়েছে কিন্তু রাধা রানী খাস করলো তুই সত্য আমার বৃন্দে তখন দেখি বলে কি বলবো হে কৃষ্ণ তোমার দাড়ি যদি জমি তোমার হয় জমিতে কি কি উল্লেখ আছে কোথায় বাস্তব দাড়ি কুকুর বাগান চান্দ সত্য বলে উল্লেখ আছে কে বললো কৃষ্ণ মন হলো সকৃষ্ণ বৃন্দে বললো যখন কৃষ্ণ জবাব দিল তখন তাই চান্দি সত্য উল্লেখ আছে চান্দি সত্য কাকে বলে বাবা যে জমির পর হাট বাজার বসে তাকে চান্দি সত্য বলা হয় এখানে শ্রীরূপগঞ্জের হাট বসেছে একজন রসিক ময়রা দোকান খুলতেছে কি কি বেচা হবে হবে রাগের ভজন বেচা কিনা সদাই প্রেমের আলোচনা এই রাগের ভজন বেচা কিনা যারা করে এদের স্বভাব কেমন এদের স্বভাব হলো রাগবাদী নেত্র দ্বারে স্বরূপেতে আরোপ সারে যখন রাগবাদী নেত্র দ্বারে যায় স্বরূপেতে আরোপ সারে কথায় ওই যে অং যেখানে সহস্রের উপরে আমি বলি সবার ঠাই তত্ত্বগণ অনুসারে শুনবেন সবাই পরাণ ধরে ওনার উপর দেহখানি চোদ্দ পল্লী সার ওনার উপর খবর জানে যে জল পালাবার রাস্তা আছে তার জায়গাটা ওইখানে চিন্তা করবে মনপ্রাণী অনেক সময় গেছে কিছু শুনে সবাই এবার বৃন্দে দেখে বলি হে কৃষ্ণ নন্দলালে বলি আমি তো কোথায় রাধা রানীকে কোনদিন ছাড়িতে পারবে না ধরাতে তার জন্য আমরা একখানা দাস খত চাই কথাটা বুঝুন খত দেখে দিল কি লেখা ছিল খতে মহামহিমান শিলাধার স্মরণ পার্শ্ব দাস কত পত্র বিদাম লিখি পান বৃন্দাবনায় কার্যঞ্চলে কান্থা মধুর উন্নত উজ্জ্বল রসাম প্রিয় সাক্ষী কবিতা কুলাঙ্গি চং রাধার নাম কৃষ্ণের মহঞ্চুরা সিকি পুচ্ছে লিখে দিল আর কৃষ্ণের নাম রাধা রানী শ্রীপাদ পদ্মে লিখে দিয়ে কান্ত হয়ে দাস হয়ে তার উন্নত উজ্জ্বল রস পান করলো আমি বলি তবু ঠাই এইখানে শাড়ির কথায় সাই দিতে বাধ্য হলো সুখের কথায় নয় ভাই তাহলে আমার আর আপনাকে বিরক্ত করবো না দুটো প্রশ্নের জবাব হয়েছে তাই না আরো আছে
চুপ করে থাকে কথা রাখে অনেক আরো বেশি দিছ না তোর মাথা কাম যদি করি আর পাঠাই দেব পাঠাবো না ওর নিজের নাম বাদ দিয়ে কি ভূমিকার নাম বাদ দিয়ে নিজের নাম ধরিয়া পরিচয় করি পর ভিত্তি করে আর একটা পাঠ কথা বলে গেছে আচ্ছা না এখানে চারটে রয় একটা আছে কি জানেন বসে বসে শুনেন আমি যতই কানা হই না কেন বলতে মনে বসে দেব সামান্য কি দিয়ে ওরা কপাল রে আর সহ্য হচ্ছে না চার পাঁচ জন মেয়েরা পূর্ব দিক যাইয়ে কুলো হয়ে বিড়ি বানিয়েছে শাল পাতার বিড়ি বাঁধে না বলো বিড়ি বানিয়েছে ওরা আবার রেডিও চালাইতেছে রেডিওতে গান গাচ্ছে কি গান গানে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বেড়া ভাঙে গরু নেলো সরে গোবিন্দ গোবিন্দ গরু ভাঙে বেড়া নেলো আরে যাই ও কইরমি হবে বল গান্ডাই তাই হই তারপরে গাছে শ্রীকৃষ্ণ চতুর্থলে প্রভু চিনে খায় আমাকে না দেখিয়া প্রভু কুতকুত হইয়া সার এক গোয়া সাতু ছিল বাতো সাতায় খাইয়ে গেল বিচে কলা পথে বসে কান্দে রে বিচে কলা পথে বসে কান্দে কেন আমি গোবিন্দ সেবায় লাগলাম না রে গোবিন্দ সেবায় লাগিলাম না রে চামচি কেতে সেতে গেল গোবিন্দ সেবায় লাগিলাম না রে নবদ্বীপে খেওয়া কাটে অবিতে বচ্চন মুরগি কাটে মিথু কাঠান ধরে কানে কাজই সবাই আসতেছে আসবে না কি বাতি দাম সবাই আসতেছে কিন্তু ওর মধ্যে পৌষ মাসে শীতের সময় ঠোঁট পাকিয়ে বাঙি ভাটা দিয়ে একজন মেয়ে ছিল ওই হাসির সময় ও আবার নিচে ঠোঁট ছাপায় ধরে হাসতেছে কেন ওর হাসির নিচের বাড়িতে বসে আমি ওরা আমার কাছে তুই কিভাবে হাসিস ভালোভাবে হাসতে পারিস না ও পাশে তোর এত কোষ আমার যে সিরিয়াস হয় সুখীর কথায় সায় না দিয়ে শাড়ির কথায় সায় কেন দেয় প্রেমী বাধা রয় প্রেম বর্ধন যদি কেউ করতে পারে যত রাধা রয়াটা ধরাটা একটুখানি ধারা উঠতে দিয়ে জনের গতি অনুসারে বলি আমি সবার ধারে সুত কেমন বাবা দেখবেন উত্তর দিকে যদি জল রয় নিচুর দিকে ধাপিত হয় আর ওইখানে যদি কেউ বাদ দিতে পারে জলে গিয়ে ধাক্কা মারে ধাক্কা মারার পরে ওই জল যদি আবার ওজন দিকে ধায় তবে সেটা রাধা হয় এই যে ধারা উল্টিয়ে দিলে পরে সাধন তত্ত্বে সেইভাবে আমি বলি সব ঠাই আখের খেতে গেলে পরে যে আখ ভাঙিয়ে রস তৈরি করে ওই রসটা রেখে দিলে চব্বিশ ঘন্টার মতো ডিসকালার হয়ে রং রসটা পচে যায় যদি মেশিনের সাহায্যে ওই রসকে জাল দিয়ে গুড় করা হয় ওই গুড় রেখে দিলে তাও কিন্তু পচে যাওয়ার ভয় থাকতে পারে ওই আবার মেশিনে ফেলে দিলে গুড় মিলে যাওয়ার
জল চিনি হয়, চিনি তো থাকে ভয়, কথাটা মিথ্যা নয়, ওই চিনি জলে দিলে পরে গলে যায় আগে আগে, কথাটা মিথ্যা নয়। আমি বলি সবার ঠাই ওই মিশ্রী আবার সব চিনি আবার জ্বালাইয়ে শীতে মিশ্রী তৈরি করে বোতল করে রেখে দিয়ে বোতলকে 4-5 দিন গ্লাসে জলে ঢালিয়ে দিলেও তারপরে সে যেমন তেমন হয় মাছ। সাধন পথে তেমনি করি, যদি ঊর্ধ্ব থেকে অর্জন করতে পারে ওই রতি ধারা উল্টোইয়ে সেখানে গেলে পরে সাধন ভজন বলে তারে। আমি বলি সবার ঠাই সাধন তত্ত্ব অনুসারে চিন্তা করবে নারী নরে কত কলা বলার আজকে সময় হয়তো নাই, ভালো করে জানিয়ে নেবে নিজেকে আগে নিজে চিনতে হবে। যে বিন্দুর সন্ধান গেলে দীনবন্ধু কৃষ্ণ মেলে সেই সন্ধান গেলে তাই রতি শাস্ত্র অর্জন করো, তুমি আমার কথা ধরো, নিজের ঘরের মালামাল বিনা পয়সায় অযত্নে অবহেলা করে কেউ হারাই না ভাই। আধার নেমে আসবি ধরে দেখুন সবই আসতে মা ত্যাগ বলো না ভোগ বলো। মাকে কাদাইয়ে কেন তুমি সন্ন্যাস নিলে বলো, তুমি আমায় কি মা তো কাঁদে নাই বলো ভদ্র অবাবা। আমি তোমাকে জানাই আমার মা কাঁদে নাই, মায়া কেড়েছে মা কাঁদে নাই। মা নিজ মুখে বলেছিল কথাগুলি বলা হল সন্ন্যাস নেওয়ার ফলে যখন দাঁড়িয়েছিলাম মায়ের সম্মুখ পরে মা নিজ মুখে বলেছিল নিমাই হলির জীবনধারীতে এসেছি সেই নদীতে জীবকে তোর উদ্ধার করেছ, বিষ্ণুপ্রিয়া কেঁদেছে বিষ্ণুপ্রিয়ার মতো একটা সতী আমার জীবনে না এলে হয়তো বলে ছোট ছোট জীবকে উদ্ধার করা আমার একবার করা সম্ভব হতো না। বিষ্ণুপ্রিয়া দেখি পাই জীব উদ্ধার করতে যাওয়া প্রভু সন্ন্যাস দুনিয়ায় তুই সন্ন্যাসে যাবি আর আমি সংসার রাখবো দেখলাম তবে দুই বন্যা এক বন্যা হয়ে জীবকে ভাসিয়ে মায় মায় সংসার থেকে বাঁচিয়ে দেব সেই মানুষ বৃন্দাবনে একবার আধার
জানে তারা মা মামা আরেকজন আরামের চোখে ঘুরতে ঘুরতে এই মোহা দিয়ে কষ্ট না পায়।
বাজনাটা একটু চাপিয়ে চাপিয়ে দিবেন আপনার কাছে আমাদের সমস্ত কিছু ভালো মন্দের দায়ী দায়িত্ব আপনার হাতে আপনি সেদিকে একটু লক্ষ্য রেখে একটু পরিবেশ করবেন পরিবেশনটা করবেন কথা নেবেন বলি প্রত্যেকের কাছে মা সংসার আছে ছেলে বিয়ে হয়েছে অপালরে বরযাত্রী নিয়ে কি রঙের রঙের বাজি ফুটুই উপরে যে আবার তিন সাই পদের আলো হয় তাই বিবাহ হয়ে গেল বাসর ঘর হল স্বামী স্ত্রী দুইজন আত্মীয় স্বজন সব চলিয়ে গেল জানতেছে যে কি অবস্থা বিশ্বাস কিসে বলে স্বামী স্ত্রী দুইজনে বুকে বুক মুখে মুখ কি যে পুরুষ ছেলে যেজন হলো নূতন বউ পাইয়া বুকের মধ্যে জড়াই একেবারে মেয়েটা নিঃশ্বাস ছাড়তে দিছিল ছাড়িয়ে দেব ছাড়িয়ে দেব ছেলেটা বসে দেব বুক ভরতেছে না তোর কাছি তো বুক ভরে নাই মনে হয় অনুমানের মতন মুখ শিখে তোর ভিতরে পড়ে তা তো পরাণ দূর হয় না এই মিলন অনুসরে স্ত্রী তার রীতিমতী অবস্থায় বাজা না বোঝে না কখন যেন সন্তানের মা হয়ে গেল প্রত্যেকে কথাটা লক্ষ্য করতেন মা যখন হয়ে গেল ঠিক পেল না কখন পেল প্রতিটা মাসে দিন অনুসারে যে জোয়ার আছে সেই দিন পার হয়ে গেলেই তখন মেয়েটি গিয়ে স্বামীর কাছে বসে বা শৌচ কি কি যেন একটা অভিজ্ঞ সন্তান হলো দশ মাস দশ দিন গেল পুত্র সন্তান জন্ম নিল এই পুত্র সন্তান যখন জন্ম নিল ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হওয়ার পরে চিন্তা করবে নারী নরে এই ছেলেকে স্বামী স্ত্রী দুজনে কোথায় রাখলো মা কথা কই মাঝখান স্বামী আর স্ত্রী দুজনে একত্রে ছিল সন্তান পেল মাঝে দিল ডিফারেন্স গুহা তুলে চলে গেল যদি তার স্বামী যেতে চায় স্ত্রীর কাছে পুত্র সন্তানের গায়ের উপর দিয়ে যখন স্ত্রীর প্রতি হাত দেয় স্ত্রী হাত খানা সরিয়ে বলে আমার ছোট্ট খোকা আছে এই জায়গায় যদি সে ব্যথা পায় ছেলে আস্তে আস্তে বড় হল এবার দুটো সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী খাটে ধরে না বিধায় স্ত্রী রাখতে পাঠের কথা নাও খাটে এখন ধরে না মনে করি ভাবো না হাত ছেলে তুমি একা গিয়ে বারান্দায় ঘুমাও এই বলভদ্র শুনে নিই বল ত্যাগ বলো না ভোগ বলো বাবা বড় কষ্ট করে ছেলেকে বসুন করে বড় ছেলেকে বিবাহ দিল ছেলের ঘরে ছেলে আবার একটা নাতি ছেলে নাতি ছেলেটা কেমন দিয়ে শুনেন মন ঈশ্বর পরায়ণ হল একে একটু কথা শিখল ঠাকুর দাদার কোলে যায় ডাকতে ঠাকুর দাদাকে বা ঠাকুর দাদা কথা নিবি আমাদের বাড়ি একদিন একটু হরিশ করবে ঠাকুর দাদা ডেকে পায় না বাড়ি হরি সভা দিলে টাকা পয়সা খুঁজছ ছোট্ট ছেলে বলে তাই ঠাকুর দাদা দেখো হরি নাম দিল জগতে কেউ কারো খবর না
কথা কি করে রে ছোট্ট ছেলেটা বলছে ঠাকুর দাদা ওই পরের বাড়ি কীর্তন হচ্ছে চলো শুনতে যাই ঠাকুর দাদা বলছে শোনার আমার সময় নাই ছোট ছেলে বলছে ঠাকুর দাদা পরের বাড়ি যদি শুনতে যেতে না হয় ধরে আমি তোমার পায় কথা নাও বাবাকে বলে আমাদের পাড়ায় কয়েকজন লোক এনে আমাদের ঘরে একটু হরিশোনা দাও ভক্তরা আসবে গান গাইতে বসবে আমি পাটিতে তিলক তুলিয়ে ভক্তদের কপালে দেব ভক্তরা যখন খেতে বসবে থালায় লবণ দেব ভক্তদের সম্মুখে দিয়ে শান্তি হরি বিমানন্দে আবার হরি হরি বলো ঠান্ডা জ্বর শুরু হলো রোগে ধরলো ডাক্তারের কাছ থেকে ছেলে ওষুধ এনলো বাবা সুস্থ হচ্ছে ঘরে বসে বসে কাশি ফেলছে ঘর নোংরা হয়ে যাচ্ছে মাস খানেক সহ্য করেছে ছেলের বউ বলছে সঞ্চ এদিকে শো ওই কাঁচাই ঘরে নয় বাবা আর তোমার কি করে দেখো মাথা রাখো ঘরের ভিতরে গিয়ে দেখতে পাও কাশি ফিরে নোংরা করেছে ওই ঘরে তুমি আর তোমার বাবা দুজনে থেকে যাও ওই মানুষ চায় না ছেলেটা স্ত্রীকে বলছে তাহলে কি করা যায় স্ত্রী বলছে তোমার বাবাকে বারান্দায় রেখে দাও ছেলে গিয়ে বাবার কাছে দাঁড়িয়েছে বাবা তুমি কথা নেবা বারান্দায় যাবো বারান্দায় টাকা খুঁজছিল মাসখানে কোখানো কাশি পেলে দুধু করে তার রোগ হলে হয় ছেলের বউ ডাক দেখা সঞ্চ আত্মীয় স্বজন এলেই তো বারান্দায় যায় ওই বারান্দায় কি দেখা যায় কথা নেও তোমার বাবাকে কাঁচারি ঘরে না রেখে এখনই বারান্দায় না রেখে কাঁচারি ঘরে রেখে দাও মা চরণ ধরে পরিমানা কথাটা মন দিয়ে শুনবেন ভিড়টি নিয়ে যাবেন হিসেবে মেলে কি না কতই তো গান শুনেছে ভেঙে পড়লো স্ত্রীর কথায় তার নিজের ছেলে রাত্রে দোকান থেকে সেই বাবার কাছে দাঁড়ায় বাবা বৃদ্ধ পিতা শুনেছে নিজের ছেলেকে বলছে খোকার অন্তরে আছে ভাবো তোদের কোনো দুঃখ দেবো কথা নিবি আমাকে বারান্দা থেকে কাঁসারি ঘরে নিয়ে যাও রাখে আমাকে একটু ঘরের দরজায় দাঁড় করাবে বাবা কি করে দিল ওরা ওরা দিল ঘরের দরজায় দাঁড় করাবে বৃদ্ধ বাবাকে বলছে বাবা কি জন্য দাঁড় করাতে বললে দেখো তুমি চিন্তা করে দিলে বৃদ্ধ বাবা বলছে খোকা
তো ডান হাত দিয়ে আমাকে একটু জড়িয়ে ধর তারপর ছেলে জড়িয়ে ধরলো বাবা ডান হাত ছেড়ে দিল একটু উবুল করে ওই ঘরের ধুলি বাবা গায়ে মেখে নিচ্ছিল ছেলে বলছে কি করছো বাবা বাবা বলছে কোথায় এই ঘরে ছিলাম তোর মাকে নিয়ে কত রাত কত দিন তোমার দেহ লক্ষ্মী তোদের নিয়ে আমার সারাটা জীবন এই ঘরে কাটাই তাই ঘর ছেড়েছি বারান্দায় এসেছি বারান্দা থেকে কাছারি ঘরে রওনা দিচ্ছি ভেবে দেখলাম তাই এ জায়গায় আসার আর আমার সময় নাই শিষ্যের প্রণাম টুকু দিয়ে আমি কাছারি ঘরে যাব সেখান থেকে শেষ যাত্রা আমার শ্মশান ঘাটে আমি পৌঁছবো তোমাকে তো আমি যেতে দিতে পারি না কিন্তু বাবা দেখে বললো খোকা তাকিয়ে যা এইখানে দাঁড়িয়ে অনাদি সরকার খেলা
Thank you.
ভাই
দিন হরি শোভা জিতে তোমার কৃপণতা হয়েছে যে সংসারকে তুমি এত ভালোবেসেছি বিনিময়ে কি পেলে
ভাই একবারই হরিবাসনে গান হচ্ছে মধুরা গান গেছে মধুরা গান গেছে আমার এক কদম্ব তরুলে দাঁড়াও সে শ্রী হরি কদম গাছে কোনোদিন সার হয় না মানব দেহটা কদম গাছ এ দেহে কোনদিন সার হয় না কদম তরু মূলে দাঁড়াবে সে ছোট্ট ছেলেটা যখন দাঁড়িয়ে বলছে ভক্তগণ আমার ঠাকুর দাদা কাঁচারি করে মরণ সঞ্চার ভক্ত সঙ্গ করতে পারে নাই তোমাদের কাছে এসেছি বলি তোমাদের কাছে গেছি তোমরা একটু স্মরণ দুলি দাও আমার তোমাদের সবাই স্মরণ দুলি নিয়ে যাবো ঠাকুর দাদার গায়ে মাখাই দেব এই ভক্তদের স্মরণের দুলি আমার ঠাকুর দাদার জীবনের সেই পারের পানি
একটা কথা বলবো অন্তরাত্মা ওই প্রেমিকার মন বুঝেছে চমৎকার হরি প্রেমী মন বুঝেছিল কার বাবা মতি ভক্ত যারা হরি প্রেমী তারা জানা যায় হরি প্রেমের আগমন হয়েছিল গোলক বাগুরে হরি ঠাকুর যখন লীলা সাঙ্গ করলেন হরি প্রেমের আগমন হয়েছে কাঁদতে কাঁদতে পাগলের মতো কেঁদে গেল দেখা তারকের সঙ্গে মনোরম গোলক পাগল বলেছিল তারকে আমার হরি প্রেমের আগমন ধরেছে হরি প্রেমের আগুনটা বড় কঠিন হয় রাধা ভাব এই রাধা ভাবে ভাবিত হলো কে ভক্ত প্রাণ অশ্বিনী যাকে তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিও ভালো এই ভিক্ষা চাই কে বলেছিল রাধা রানী আর ওড়াকান্দি বাজারে কে বলেছিল সামান্য ব্যবধান যে কৃষ্ণ সেই হই ভজনিষ্ঠা অশ্বিনী বলেছিল তুমি আমাকে বাসো বা না বাসো ভালো করি তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিও ভালো এই ভিক্ষা চাই সেইখানে মন নিতে হবে তবেই এই কথাটা বলা যাবে তার আগে নয় জানেন হরি প্রেম কেমন আমরা বুঝি না তাই কবি গাইলে ছোট্ট একটা কথা শুনুন অনেক সময় হয়ে গেছে তাই না আমাদের হরি ঠাকুরই আমলে আমি অধীর হয়ে বলছি মহাপ্রভু হয়ে তো কথাটা বলা যায় না বিধায় একটুখানি বিঘ্ন হয় তবু অনুরোধ করছি ভক্তদের পায় মুসলমান ধর্মে সানাল ফকির নামে একজন ভক্ত ছিলেন হরি ঠাকুরের আমলের সময় ঠিক বাবা ওই সানাল ফকির উনি কোথায় থাকতেন আরিয়াখাল ফরিদপুর জেলায় আরিয়াখাল নদীর কূলে ওনার আস্থান আছে ওই নদীর কূলে ভাঙন লেগে যায় সানাল ফকির ভাবছে ভাঙন যদি এদিকে এগিয়েছে তাহলে আমার আস্থানা শেষ হয়ে যাবে উনি গিয়ে সাধক ব্যক্তি কিনা আপনাদেরকে আছি যেন গলায় বস্ত্র নিয়ে ওই নদীর কূলে গিয়ে মা গঙ্গা কি বলছো মা আমার পার ভাঙিস না মা সানালের কোনো কথাই মা গঙ্গা শুনে নাই ভেঙেই যাচ্ছে সানাল দেখছে আর তো বাঁচতে পারছি না মনে আমার আছে বাবু যার কথা শুনলে পরে ভাঙন বন্ধ হতে পারে আমি তারে ডাক দিব ভক্তির দেশে পৌঁছিয়ে যায় সারাল তখন ডাক দেয় কোথায় দাদা হীরামন
কুলে গিয়ে সানাল হকির সম্মুখে বিরামন গিয়ে বলছিল সানাল সানাল হকি বলছে তুমি এসেছো দাদা বিরামন বলছে হ্যাঁ এসেছি তুই এমন সময় ডাক দিয়েছিস Hey!
তুলসী তলার পরে রামচন্দ্র খার এরিয়ার ভিতরে পরম ভক্ত হরিদাস হরিনামে মত্ত ছিল। হরিনামে যখন মত্ত রায় গিয়ে তখন ওইখানে বেশ্যা হয়ে লক্ষ হীরা ডেকে কয়, অন্তরে আসে ভাবো তোমার মতন পুরুষকে দিয়ে আমি আমার কামনা বাসনা মিটাবো। হরিদাস সারা শব্দ দেয় নাই। ওদিন চলে যায়, রাত্র চলে গেল, ধীরে ধীরে রামচন্দ্র খার কাছে এলো। রামচন্দ্র খা ডেকে কয়, কেন তুমি ঘুরোতে পারো না ওই যুবক ছেলেকে, কিসের দায়? লক্ষ্য হীরে ডেকে বলে, অন্তরে আসে ভাবো আগামীকাল তাকে আমি ভুলবই ভুলব। এই ভেবে যখন দ্বিতীয় দিন গেল, সেদিনও ওই নামের গুণে হরিদাস ছিল ডুবে, কিন্তু লক্ষ্য হীরে তাকে ভুলাতে সেদিনও পারে নাই। তৃতীয় দিন সিদ্ধান্ত নেয় বৈষ্ণবী নিজে সেজে নকল বেশে তিলক কেটে কৃষ্ণ গুণাগুণ গাইতে গাইতে প্রেম সাগরে সাঁতার দিয়ে হরিদাসের পিছনে গিয়ে দাঁড়ায়। হরিদাসের পিছনে যখন দাঁড়ালো, নামের গুণে কাম কামনা চলে গেল। ঠিক সেইখানে দাঁড়িয়ে হরিদাস কেন্দ্র করে তখন তাকে বলেছিল, প্রতিক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি, প্রতিক্রিয়া করতে সিদ্ধি করতে হবে রাগের বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধি ঘরে, যেতে হবে বিবেক বুদ্ধি ঘরে, ভক্তি পাশক বিছাইয়া প্রেম বালিশে ঠাকুর শুয়া,
প্রেমা।